হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি কলকাতা সায়েন্স সিটির উপর আরেকটা ভিডিও নিয়ে এসেছি। প্রথমে বলছি আপনারা সায়েন্স সিটিতে কীভাবে যাবেন। কলকাতা সায়েন্স সিটিটা কলকাতার ঠিক মাঝবুকে অবস্থিত। এটা কলকাতা তথা ভারতের একটা বৃহত্তম এবং উল্লেখযোগ্য টুরিস্ট স্পট। এর পাশে অবস্থিত মা ফ্লাইওভারটি এবং ভারতের ফাইভ স্টার আইটিসি হোটেলটি। তো এখন আমি এন্ট্রি গেটের সামনে আছি এবং আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সায়েন্স সিটির মধ্যে এন্ট্রি করতে গেলে আপনার 60 রুপিসের এন্ট্রি ফি দিতে হবে এবং বিভিন্ন শো দেখার জন্য আপনার বিভিন্ন বিভিন্ন টিকিট করতে হবে। এখন আমি এন্ট্রি করে নিয়েছি। তো এন্ট্রি করার পর আপনি সামনেই পেয়ে যাবেন মে আই হেল্প ইউর একটি ডেস্ক। এখানে আপনি জিজ্ঞাসা করলেই কোন বিল্ডিংয়ে কী শো হচ্ছে তা জানতে পারবেন। এখানে বিভিন্ন রকমের শো আছে। তো আমি টাইম মেশিন, ক্যাবেল রাইডিং, ডার্ক শো, স্পেস শো এর জন্য এক্সট্রা টাকা দিয়ে টিকিট নিয়েছি। পার্কটি অনেক আয়তন নিয়ে অবস্থিত। পার্কটি 3টি কর্নারে 3টি শো দেখানোর জন্য বিল্ডিং তৈরি করা হয়েছে এবং মাঝখানে সবুজ গার্ডেন। দেখুন সামনে কলকাতার সেই বিশাল অ্যাটমোস্ফিয়ার বিল্ডিং। আমি সামনে এগোতে এগোতে আমার ডান দিকে পার্কের ফুটস্টুলগুলিকে দেখতে পেলাম। পার্কটা বিশাল বড়। তো তাই আপনারা যখন আসবেন আপনাদের তো খিদে পাবেই, আর খিদে পেয়ে গেলে আপনি এই ফুটস্টুলগুলি থেকে সমস্ত রকমের খাবার পেয়ে যাবেন। এখন আমি স্পেস শোয়ের বিল্ডিংয়ে পৌঁছে গেলাম। এখানে আমি 2টো শো দেখব, যেগুলো হলো টাইম মেশিন আর স্পেস শো। বিল্ডিংয়ে ঢোকার পর আমি বাঁদিকে হলেতে চলে গেলাম। এখানে স্পেসের বিভিন্ন স্যাটেলাইট সম্বন্ধে ইনফরমেশন দেওয়া আছে এবং এর সামনেই টাইম মেশিন এর শো চলছে। এখন আমি টাইম মেশিন শোটা দেখব। তার জন্য আমার টাইম মেশিন শো এর কাছে যেতে হবে। টাইম মেশিন শো দেখার পর আমি চলে এলাম হরর মিরর হলে। এটা অতি ভয়ানক, চারিদিকে সব একই দেখায়। আমি বুঝতেই পারছি না আমি কোন দিকে যাব। আমার সঙ্গে যারা আছে তাদেরও সেই একই অবস্থা আমার মতো। মিরর হল থেকে বেরিয়ে এসে সাইন্টিফিক অলৌকিক কিছু জিনিস দেখতে পেলাম। বিল্ডিংয়ের ডান দিকের হলে এখানে অনেক কিছু সায়েন্স বুঝতে পারবেন এবং শিখতে পারবেন।
এখন আমি দোতলায় চলে এলাম। এখানে আপনি সাইকোলজি অনেক কিছু ধারণা পেয়ে যাবেন, ডিলিউশন ইলিউশন সম্বন্ধে সব কিছু এখানে ভালোভাবে ডিটেলসে লেখা আছে। দেখতে দেখতে আমি এখন দোতলা থেকে একতলায় চলে এলাম। তো একতলার মাঝখানে আমি দেখতে পেলাম বিভিন্ন রকমের মাছের একুরিয়াম, অনেক প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। দেখুন কত সুন্দর সুন্দর মাছ। যে বিল্ডিংটার মাঝে আপনি ডার্ক শো এবং বিভিন্ন শো দেখতে পারবেন। তো ডার্ক শো দেখার জন্য আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু ডার্ক শো এখানে মোবাইলে রেকর্ড করা যায় না, তাই বলে আমি বেশি কিছু রেকর্ড করতে পারলাম না। অ্যাকচুয়ালি ডার্ক শোটা উপরে হচ্ছিল, আর নিচে ইন্ডিয়ান পূর্বপুরুষেরা কীভাবে জীবনযাপন করতো তার উপর অনেক ভালো সিনারি দেওয়া আছে। তো এটাই আমি এখন দেখছি। এখন ইন্ডিয়ান আর্কিটেকচার, আগেকার দিনে কুতুব মিনার, অনেক কিছু দেখা হয়েছে এখানে। তো এখন আমি ক্যাবেল রাইডিং করব। দেখুন ক্যাবেল রাইডিংটা কত সুন্দর। অ্যাকচুয়ালি আমি সব কিছু দেখতে পারিনি, আমি সকাল 10টায় এসেছি, এখন 5:30 বেজে গেছে, আমার এখনও অনেক কিছু দেখার বাকি আছে। তার জন্য আপনাদেরকে আমি বলছি, আপনারা যদি আসতে চান তাহলে একটু সময় নিয়ে আসবেন, তাহলে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট নতুন একটা জায়গা নিয়ে নতুনভাবে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।